বাংলা ভাষার রীতি দুটি, সাধু চলিত। পৃথিবীতে, সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে প্রায় 3,500। ভাষার মৌলিক অংশ চারটি, আলোচ্য বিষয় চারটি। বাংলা ভাষার ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ 11টি। বাংলা ব্যঞ্জনমালায় ব্যঞ্জন বর্ণ 39টি। বাংলা বর্ণমালায় মৌলিক স্বর ধ্বনি 7টি। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ 10টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা পূর্ণমাত্রা 8টি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ 32টি। বাংলা ধ্বনির মতো বর্ণ দুই প্রকার, একটি হলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের কারচিহ্ন 10টি, কারচিহ্ন নেই এমন স্বরবর্ণ 1টি। বাংলা বর্ণমালায় যৌগিক সংজ্ঞাপক বর্ণ 2টি, ঐ এবং ঔ। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 35টি। মাত্রাহীন স্বরবর্ণ 4টি, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ 6টি, অর্ধমাত্রাযুক্ত বর্ণ স্বরবর্ণ 1টি, অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ 7টি। শেষ ধ্বনি বা ঐশ্ব ধ্বনি হচ্ছে 4টি, স্পর্শ ধ্বনি 25টি, কণ্ঠধ্বনি বা জিহ্বামূলীয় ধ্বনি 5টি, তালব্য ধ্বনি 5টি, মূর্ধন্য ধ্বনি হচ্ছে 5টি, দন্ত ধ্বনি 5টি, পার্শ্বিক ধ্বনি হচ্ছে 1টি, নাসিক্য ধ্বনি 5টি, অন্তঃস্থ ধ্বনি 4টি, তারণজাত ধ্বনি 2টি, কম্পনজাত ধ্বনি 1টি, পরাশ্রয়ী ব্যঞ্জন বর্ণ 3টি। বাংলা সন্ধি প্রধান দুই প্রকার, স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধি 3 প্রকার, সংস্কৃত সন্ধি, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। ক্রমবাচক সংখ্যা 4 প্রকার, কারক 6 প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অবদানকারক, অধিগ্রহণকারক। সমাস প্রধানত 6 প্রকার, দ্বন্দ্ব, কর্মধারা, তৎপুরুষ, অব্যয়ভাব, দ্বিগু, বহুব্রীহি। বৈশিষ্ট্য ভিত্তিক সমাস 4 প্রকার, অব্যয়ভাব, তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি। বাংলা ভাষায় মৌলিক স্বর ধ্বনিগুলো হচ্ছে 2টা ভাগে ভাগ করা হয়েছে, স্বরধ্বনি 11টি, ব্যঞ্জনধ্বনি 39টি, নত্ববিধানের নিয়ম 4টি। লিঙ্গ হচ্ছে 4 প্রকার, পুল্লিঙ্গ, পুল্লিঙ্গ, উভয়লিঙ্গ, কৃপলিঙ্গ। বচন হল 2 প্রকার, এক বচন, বহু বচন। উপসর্গ 3 প্রকার, খাঁটি বাংলা, তৎসম, বিদেশি। প্রত্যয় কত প্রকার? 2 প্রকার, ধাতু প্রত্যয় বা কীট প্রত্যয় বা 2 প্রত্যয়। দ্বিরুক্ত শব্দ 3 প্রকার, শব্দটি একটি পদের দ্বিরুক্তি আর অনুকার দ্বিরুক্তি। বিভক্তি কতটি? 7টি। সমাসে প্রতিটি কি কয়টি? 5টি, যথা সমস্ত পদ, পুরো পদ, পরপদ, ভাস বাক্য, সমসাময়িক পদ। বাক্য প্রধানত কত প্রকার? 3 প্রকার, সরল, জটিল, মিশ্র বাক্য, যৌগিক বাক্য। বাক্যের অংশ 2টি, উদ্দেশ্য, বিধেয়। বাক্যের গুণ 3টি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। অর্থানুসারে বাক্য কত প্রকার? 5 প্রকার। উৎপত্তিগতভাবে শব্দ কত প্রকার? 5 প্রকার, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। গঠনগতভাবে শব্দ কত প্রকার? 2 প্রকার, মৌলিক ও সাধিত। অর্থগতভাবে শব্দ কত প্রকার? 3 প্রকার, যৌগিক, রূঢ়, যুগরূঢ়। কতটি উপায়ে শব্দ গঠন করা যায়? 8টি। পদ প্রধানত কত প্রকার? 2 প্রকার, নাম পদ, ক্রিয়াপদ। নাম পদ কত প্রকার? 4 প্রকার, বিশেষ্য, বিশেষ্য, অব্যয়, সর্বনাম। অব্যয় কত প্রকার? 4 প্রকার, সমুচ্চয় অব্যয়, সমন্বয় অব্যয়, অন্য অব্যয়, সর্গ অব্যয়। যদি চিহ্ন 12টি। অক্ষর 2 প্রকার, মুক্তাক্ষর, বদ্ধাক্ষর। বাংলা ছন্দ 3 প্রকার, অক্ষরবৃত্ত, মাস্বরবৃত্ত, মাত্রাবৃত্ত। ব্যাকরণের অঙ্গকার হল 2 প্রকার, শব্দালঙ্কার, অর্থালঙ্কার। ক্রিয়ার কাল কত প্রকার? 3 প্রকার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। ক্রিয়ার ভাব কত প্রকার? 4 প্রকার, নির্দেশক, সাপেক্ষ, আকাঙ্ক্ষা, অনুজ্ঞা। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? সংখ্যা শব্দ 4 প্রকার, অঙ্কবাচক, পরিমাণবাচক, ক্রমবাচক, তারিখবাচক। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার? 2 প্রকার, সামগ্রিক, অসামগ্রিক ক্রিয়া। বাক্যের অর্থ গঠনের বিচার করে ক্রিয়াপদের কয়ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে, সকর্ম, অকর্ম। সর্বনাম কত প্রকার? 10 প্রকার।
উক্তিগত প্রকার দুই প্রকার, প্রত্যক্ষ পরোক্ষ উক্তি। বিশেষণ পদ কত প্রকার? দুই প্রকার। বা বিশেষণ কত প্রকার? চার প্রকার। ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয় বিশেষণ, বাক্যের বিশেষণ। বাচ্য কত প্রকার? বাচ্য তিন প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। বাংলা ভাষায় ধাতু কত প্রকার? কয়টি? বাংলা ভাষায় ধাতু হলো, ধাতুর গড় হলো 20টি।